আমি রাহুল, লাভিং পেট সিম্পল চ্যালেঞ্জ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার বাড়িতে আমারই একটা দাদা, সাবস্ক্রাইবার বলা যায়, আমার দাদা বলে আমাকে খুব হেল্প করে পাখির দিক থেকে। তো আমি সেই হেল্পের জন্য আমি দাদাকে আজকে এনেছি। আমার দেখে গেছিলাম যে আমার সেটা যদি কোনো প্রবলেম থাকে সেটা বলে দেবে, বা জিগার পাখির প্রবলেম কোনো থাকলে বলে দেবে, আমার অনেক পাখি আছে সেইগুলো বলে দেবে। তো আজকে আমার বাড়িতে আমার দাদা কথা রেখেছে, আজকে এসেছে। এটা আমার হলো রাজুদা, এনে গেছে এটা রাজুদা। তো এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাই আজকে বলবে, ঠিক হয়ে থাকে সেটাও আজকে বলবে। তো এটা নিয়ে আজকে, এটা হলো কলোনির মধ্যে, এই এত বড়ো 9 ফুট 10 ফুটের লম্বা আছে কলোনিটা। তো এর মধ্যে আমার পেয়ার আছে, 50 পেয়ার পাখি আছে, তার মধ্যে 10টা মেল এক্সট্রা আছে। তো রাজুদা, আমি এটা দেখেছি কি ঠিক হয়েছে, যে তোমার কী দেখে মনে হচ্ছে কোনটা কী খারাপ, কোনটা কী প্রবলেম? শুধু এর মধ্যে প্রবলেমটাই বলছি, প্রবলেমটা মানে ঠান্ডা একটু বেশি পড়ছে, কিছু বাচ্চা মারা গেছে, তো এটাই প্রবলেম। তো আরও দেখো, এই যে বাচ্চাগুলো এগিয়েছে, দেখো কেমন ঠিকই আছে। এবার তোমার কী বলা মনে হচ্ছে, আমার কী কোনো ভুল আছে? না, ঠিকই আছে, তবে এখন ঠান্ডা বেশি পড়েছে, তো যার জন্য পাখিদের একটু ব্যাক আপ কম আছে। তা সেই জন্যে ভালো ভালো ভিটামিন ইউজ করা উচিত। অবভিয়াসলি রিকোভিট, ভাইসিলাম, যে ভেটেরিনারি ভিটামিনগুলো আছে ইউজ করা উচিত, তাতে পাখিগুলো ভালো ডিম বাচ্চা করবে। আর এমনিতে শীতকালে একটু বাচ্চা কম ওঠে, আর অন্য সিজনের তুলনায় শীতকালেতে পাখির বাচ্চা বেশি মরে, আর পাখিও ড্যামেজ হয়ে যায় বেশি। বড় পাখি পর্যন্ত শীতকালে বেশি মরে অন্য সিজনের তুলনায়, গরমকালে অতটা এফেক্টেড হয় না বা মরে না। তো শীতকালটায় বদ্রি পাখি বা যে কোনো পাখি, ফিঙ্গ পাখি, সব পাখির বেশি বেশি যত্ন নিতে হবে, এটা সবাইকে মাথায় রাখতে হবে। আর একটা বলছি, তো আমার ভাই বোনের এদিকে ছিল, তো অনেকদিন ভাইয়ের জন্য মারপিট, যারা উপরে আছে তারা মারপিট করছি, তো আমি এখন ভাই ওই সাইড করি, যেখান থেকে মারপিটটা কমে গেছে। তো আমি মারপিট হাতটা এক সাইডে আছে, তো ঠিক আছে? হ্যাঁ, এক সাইডে করেছে, একদম ঠিকঠাক ঠিকঠাক আছে। কেন এবারও তার ভাঁড় থাকলে ওরা বেশি মারপিট করে। হ্যাঁ, আর মারপিট হয়ে নিজেরা মারা যায়। তো এটা একদম ঠিকঠাক প্ল্যান, এক লাইনে ভাঁড় বসাতে হবে। এইভাবে ভাঁড় বসালে একটু কলোনির মধ্যে মারপিট কম হয়, তাতে পাখিরাও ঠিক থাকে। আর আমি ইঁদুর থাকে, ইঁদুর যাতে না আসে মশারি ঘিরে দিয়েছি, দেবি দেখাচ্ছি মশারি ঘিরে দিয়েছি, একদম ঠিকঠাক। আর ওইদিকে পর্দাটা ফেলে যাই, কারণ ওইদিক দিয়ে এখন হাওয়া এইদিকে যায়, তো ওই যে পর্দা ফেলে রাখি। হ্যাঁ, ওটা উত্তরের সাইড, ওই দিকে যদি হাওয়া বেশি আসে পাখি খারাপ হয়ে যাওয়ার চান্স আরও বেশি বেশি থাকবে। তা ওটা একদম ঠিকঠাক করেছে, আমার রোদ্দুরটা পরে, তো এখানে এটা খুলেছি, একদম ঠিকঠাক আছে। তো আমি এখানে আসি, ভিটামিন নিয়েছিলাম, সেই এই ভিটামিন খাইছিলাম মেডিসিনের মধ্যে। তো আজকে একদিন ছাড়া ভিটামিন নিয়েছিলাম, তো দানা ওই কালো দানাটা খাওয়াচ্ছি এখন। না, ঠিকঠাকই আছে। আর ভাইসিলাম আর রিকোভিট এই ভিটামিন দুটোর ওপরেই জোর দেবে, কেন শীতকালে, গরমকালের তুলনায় শীতকালে ভিটামিন কিন্তু বার্ডসের বডিতে বেশি বেশি দরকার হয়ে পড়ে, যার জন্যে রিকোভিট আর ভাইসিলাম পাখিদের বডিকে হিট করে রাখে, ওরা ঠিকঠাক থাকে আর ঠিকঠাকভাবে বাচ্চাও করে। আর এই ল্যাম্প লাগে, সেখানে এই যে একটা ল্যাম্প দেখাচ্ছে, ওই যে একটা ল্যাম্প আছে, 200 ওয়াটের ল্যাম্প আছে, 100 ওয়াটের ল্যাম্প, নিচে দিয়ে ঠান্ডাটা উঠতে পারছে না, আর উপর দিয়ে নাও দেখে দুটো ল্যাম্প লাগে। তো ল্যাম্পের দিকে ঠিক আছে। হ্যাঁ, আমি রাত্রিবেলা এসে যেমন দেখেছি, যখন পর্দা খুলে উঠে নেবে তখন দেখি সব পাখি নিচে যেমন বাচ্চাগুলো পড়ে আছে, তো ওরা দেখি নিচেতে গোল হয়ে বসেছিল। তো টেম্পারেচারের জন্য যখন তাপমাত্রা অনেক নিচে নেমে যায়, তখন যতই তুমি কভার করো না কেন, ভিতরের মলটা কিন্তু খুব ঠান্ডা হয়ে যায়, তখন পাখি কিন্তু খুব মানে খুব থাকে, সবাই জড়ো জড়ো হয়ে থাকে। আর ল্যাম্প দিলে 100 ওয়াট কি 200 ওয়াট একটা দুটো ল্যাম্প ইউজ করলে ভেতরের মহলটা খুব গরম হয়ে থাকে, পাখি খুব অ্যাক্টিভ থাকে, একদম ঠিকঠাক করেছে রাউন্ড দিন। আচ্ছা, আমি সপ্তাহে একদিন আবার দুদিন ফেডে খাইছি হাইড্রোক্লোরিক দিই, যেটা বদ্রি পাখি কাজ করে। ওটা তো ঠান্ডাতে দিতে হবে, শীতকালে একদিন নয় দুদিন উইকে দিতেই হবে, নাহলে বার্ড খারাপ হয়ে যাবে। ঠান্ডা লেগে গেলেই সিনা টেনে যাবে, সিনা টেনে গেলে পাখি আর তখন অ্যাক্টিভ থাকবে না, তখন বাচ্চা মরে যাবে, ভারী পাখিরাও ড্যামেজ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তা ঠিকঠাক করেছে, সপ্তাহে দুদিন করে টেট্রাসাইক্লিন, হাইড্রোক্লোরাইড সবাইকে চালানো উচিত। তো আমার অনেক বাচ্চা ঠান্ডায় মারা গেছিলো, তো দাদা এখন বলেছে যে ঠান্ডায় মরে যায় সেটা আমার, তো ঠান্ডা থেকে আবার এখন অনেক বাচ্চা নেমেছে, তো সেগুলোও দাদা বা এই বাচ্চাগুলো নেমেছে কিছুদিনের মধ্যে, সেগুলো দাদা গায়ে বিক্রি হয়ে যায়, মানে দাদাকে আমি দিই সেগুলো দাদাকে দিয়ে দেবো, এটাই বলছি। তাহলে এখন আমার দেখে মনে হয় কলোনি ঠিকঠাক আছে। হ্যাঁ, এখন কলোনি একদম ঠিকঠাক আছে, তবে একটা জিনিস রাহুল মাথায় রাখবে সবসময়, বার্ডসের বডিতে গরমকালে ভিটামিন কম দরকার হয়, শীতকালে বেশি ভিটামিন দরকার হয়, এটা সবাইকেই মাথায় রাখা উচিত। আর আমি একদিন ছাড়াই বলতে, একদিন ছাড়া নাই প্রতিদিনই বলা যায়, যেমন আজকে দিইনি, আজ ওষুধ দিয়েছিলাম বলে, তো আমি 1 ফুটটা রোজ ইউজ করি, তো এটা ঠিক আছে। 1 ফুট একটা
বিশাল খুব বড় ম্যাটার করে, কারণ এগ ফুড যখন উইন্টার সিজনে ঠান্ডার সময় ঠান্ডা বেশি পড়ে যায় তখন বাচ্চা কাচ্চা এগ ফুড দিলে ভালো থাকে, আর বড় পাখিগুলোও খুব ভালো থাকে। এগ ফুড অন্তত সপ্তাহে 4-5 বার ইউজ করা উচিত, শীতকালে দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে। পাখি যতগুলো আছে ঠিক মেজারমেন্ট করে এগ ফুড ছাড়তে হবে তোমায়, আর বেশি দিয়ে দিলে অবশ্য বড় ঘর আছে পাখি মোটা হয়ে যাওয়ার কোনো চান্সই নেই, পাখি ঠিকঠাক অ্যাক্টিভ থাকবে। আর এখন যে ভাত দিতে পারি এখন ঠান্ড শীতকালে কি এত অল্প করে সাদা ভাত? শীতকালে ভাত দিলে কিন্তু গরম ভাত দিতে হবে, আমি গরম ভাতই সাদা ভাত প্রয়োজন মতো এতটা মতো দিয়েছিলাম আমি এক বাটির মতো একটুখানি। তো শীতকালে সবসময় গরম ভাত দিতে হবে, ঠান্ডা ভাত দেওয়া ঠিক না, ভাত দিলে মোটামুটি ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনারা শুনে নিয়েছেন যে ভাত দিতে বলেছে, তো শীতকালে গরম ভাত সাদাটা দিতে হবে। তো মোটামুটি আমার যেমন এতগুলো পাখির মধ্যে আমি এতটা মতন ভাত দিই, ঠিক আপনাদের যেরকম পাখি থাকবে সেরকম একটু অনুযায়ী ভাতটা দিতে হবে, তাই তো? এক দুবার দিলে ঠিক আছে শীতকালে, আর সবসময় খেয়াল রাখবে গরম ভাত দিতে হবে, ঠান্ডা ভাত দিলে হবে চলবে না, তো এতে পাখি ঠিকঠাক থাকবে। আচ্ছা, ভিটামিন ক্যালসিয়াম ঠিকঠাক ঠিকঠাক টাইমে সফট ফুড এসব ইউজ করলে পাখি অ্যাক্টিভ থাকবে, টোটাল পাখিকে হ্যাপি রাখতে হবে, তাহলে তবে তুমি বেশি পাচ্ছ। পাখি হ্যাপি থাকলে আমি হ্যাপি থাকি, আমি হ্যাপি থাকলে তুমি হ্যাপি থাকবে। তো আরও আমার কিছু ফিঞ্চের কলোনি আছে, আরও সেপারেট ট্রি আছে, তোমাকে দেখাচ্ছি চলে ওখানে। ফ্রেন্ডস এখানে চলে এসেছি, এটা আমার সেপারেট কেক, এখানে আমার এখানে 10 পেয়ার আছে, টোটাল 20টা পিস পাখি আছে। তো 20টা পিসে এখন সবেতে ডিম আর চিঠিতে বাচ্চা আছে, তো এখানেও রাজিদা চিঠি বলে। তো এখান থেকে আমি অনেক বাচ্চাই বিক্রি করেছি, তো কত বিক্রি করেছি কত করে বিক্রি করেছি সেটা তো বলা যায় না ফ্রেন্ড, সেটা প্রাইভেট ব্যাপার। তো আমি বিক্রি করেছি ভালো প্রোগ্রেস হয়েছে, যে প্রোগ্রেসগুলো আমি ভিডিওতে দেখেছিলাম। তো এখানেও রাজিদা দেখো, এইখানেও আমার কিছু পাখি আছে, তো এখানে মেল ফিমেল সব কনফার্ম করে রাখা আছে, ঠিক আছে? কিন্তু এই পেয়ারটা কিন্তু ডিম পাচ্ছে না, এই পেয়ারটা একবার তুমি দেখে যাও পেয়ারটাকে। তো এই পেয়ারটা হচ্ছে দুটো ডিম ছাড়বে, তো ওই রকম কিন্তু 1 মাস থেকে 1.5 মাস হয়ে গেছে, কিন্তু ওই পেয়ারটা আমি চেঞ্জ করে নিয়ে এলাম। কিন্তু মনেও তো হচ্ছে না যে পাখিটা এগ বাইন্ডিং হয়েছে কি না, কিছু হয়নি, পাখিটা তো রীতিমতো অ্যাক্টিভ আছে। হ্যাঁ, আমি একটা কথা বলি, তো ওই পাখিটা যখন ওই ঘর থেকে এনেছিলাম তখন পেটে ডিম ছিল, তো ডিম টানার পরে সেটা তখন জোড়া ছিল না, তখন এখানে দেখেছি যে ডিমটা পড়েছে, তারপর থেকে জোড়া হয়, কিন্তু ডেটিং করেছে কি জানি না, কিন্তু ডিম আর পারেনি, তারপর থেকে ওই পাখিটা কিন্তু একটু ড্যামেজ মতো হয়ে গেছে। ফিমেল পাখিটা সেটি ডিম আছে, ডিম আছে, তাই তো? ডিম পাড়ে দেরি করছে, হয়তো লেট করছে কোনো কারণে, বাদ বাকি সব বাচ্চা। এই পাখিটাকে পার্টিকুলার ভাইমিরাল মারবে, ডিম ছেড়ে দেবে, ভাইমিরাল মারতে হবে, ভাইমিরাল মারতে হবে। শুনেছি যে পাখি ডিম পাড়ার মতো যিনি ডিম পাচ্ছে না তাকে ভাইমিরাল মারতে হবে। হ্যাঁ, অ্যাডাল্ট হয়ে গেলে যে কোনো পাখি ডিম ছাড়ছে না, ভাইমিরাল ভিটামিনটা মারলে আলাদা আলাদা ভিটামিনের আলাদা আলাদা কাজ আছে, ভাইমিরাল মারলে অ্যাডাল্ট হয়ে গেলে পাখি ঠিক 2-3 সপ্তাহের মধ্যে ডিম ছেড়ে দেবে। ভাইমিরালের কাজ এইটাই, যে পাখি অ্যাডাল্ট হয়ে গেছে অথচ ডিম ছাড়ছে না, মেটিং করছে ঠিকঠাক আছে, পাখিও অ্যাক্টিভ আছে, সেই পাখিকে অভিযোগ তুমি ভাইমিরাল ইউজ করতে পারো, ভাইমিরাল ইউজ করলে দেখবে ভালো ফল পেয়ে যাবে। আর একটা ওই যেমন ওই কলোনিটায় ওখানে যেমন একটা ঘরে 5টা বাচ্চা আছে, তো বাচ্চা বড়ো হলো তো নিচে পড়লে অন্য পাখিতে মেরে দিলো, এইটাই ব্যাপার। 5টা বাচ্চা থেকে আমি ধর 2টো বাচ্চা পেলাম, এটাই বড়ো কলোনিতে আমার হয়েছে, হচ্ছে। কিন্তু ইন্ডিভিজুয়াল কেজে তো সেটা হবে না, ইন্ডিভিজুয়াল কেজে কেজে সেপারেটের মধ্যে পাখি আছে, সেপারেটে পাখি থাকলে বেশি বাচ্চা করে, ভালো বাচ্চা হয়, আর পাখিরা খুব সুন্দর থাকে সেপারেট কেজে, অ্যাকচুয়ালি নিজেরা নিজেরা হ্যাপি থাকে। হ্যাঁ, এইটা কেসটা আমার ঠিক আছে? হ্যাঁ, একদম একদম ঠিক আছে। তবে কলোনির থেকে ইন্ডিভিজুয়াল কেজে বেশি বাচ্চা পাওয়া যায়, আর রেজাল্টও ইন্ডিভিজুয়াল কেজেতে ভালো হয়। তবে রাহুল একটা কথা বলবো, এখানে এই কেজির সাইজ একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, এমনি এখানে এই কেজিতে যত তুমি বেশি ভিটামিন বা ভাত সফট ফুড ইউজ করবে, পার্স মোটা হয়ে যাওয়ার চান্স থাকে। পার্সের একটা সাইজের কেজ খুব বেশি ডিপেন্ড করে ব্রিডিংয়ে, যেটা দরকার রাইট সাইজ, সেই সাইজটা এখানে কিন্তু নেই। অর্থাৎ তুমি এখানে ভাত বা বেশি ভিটামিন ক্যালসিয়াম প্রয়োগ করলে পার্স মোটা হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, বুঝতে পারছো? ভিটামিন ক্যালসিয়াম একদম মেজারমেন্ট করে ছাড়তে হবে, যেহেতু কেজের সাইজ ছোট, পাখি উঠতে কম পারে। হ্যাঁ, উঠতে কম পারে, ফ্লাইং যত কম করবে পাখি মোটা হয়ে যাওয়ার চান্স। আমরা বুঝতে পেরেছি যে ছোট কেজ হলে যদি ভিটামিন দেয় বা ভাত দেয় তো সেখানে পাখি মোটা হয়ে যেতে পারে। তো দাদার কথা যেটা বলে দিয়েছি, আমি দাদার কথা মেনে ফিরি, দাদার কথা মেনে নিই, আমি অনেক প্রোগ্রেস পেয়েছি, অনেক পাখির বাচ্চা হয়েছে, সেটাই আজকে বলি। তো আমরা যদি ছোটো কেজ থাকে তো ভাত
ভিটামিন এগুলো কম মারবে, মেজারমেন্ট করে মারতে হবে, মানে ঠিক যেটুকানি মারার সেটুকানি মারতে হবে, নাহলে কিন্তু বার্ডস মোটা হয়ে যাবে, আর মোটা হয়ে গেলেই ডিম বাচ্চা কম করবে, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে ব্রিডিং। এটাই ঠিক আছে, এটাই বলার ছিল। আর একটা নতুন আমার কেজ বানিয়েছে, নিজে হাতে মানিয়েছিলাম, তো এটা একটা ফিনচের, তো সেই ফিনচটা দেখাবো, সে কোনো প্রোগ্রেস কিছু হয় না, সেটাই এটা হচ্ছে আমার ফিনচের সেট আপ। এখানে 18 পেয়ার আছে, মানে 18 পেয়ার আমার 36 পিস ফিনচ আছে, তো এখানে কিছু ডিম আছে আর কিছু বাচ্চা হয়েছে, তো অনেক পাখি আমার ডিম পায়নি, তো আমার শীতকাল ছিল, তো আমি শীতকালে খানাটা নিয়ে ডিরেক্টলি রোদ পড়ছে সেরকম রেখেছি জায়গা, বুঝেছি দাদুটা, তো রেখেছি, তো যদি গরমকালে আমি ডিরেক্টলি রোদ পড়ে পাখির জন্য প্রবলেম হবে, এটাই একটা পয়েন্ট আছে আমার, এটাই তো না, কোনো সেরকম কোনো অসুবিধে হবে না, কেননা ফিঞ্চ পাখি হিট জায়গা পছন্দ করে, একটু গরম জায়গা পছন্দ করে, তা সেই পারপাসে কোনো অসুবিধা হবে না। তা তুমি যে এখন এই শীতকালে যে জায়গায় ফিঞ্চের কেজটা বসিয়েছো, নিঃসন্দেহে ভালো জায়গা চুজ করে বসিয়েছো, আর এরকম সূর্যের আলো পড়লে, সূর্যের তাপ লাগলে ফিঞ্চের বাচ্চা বেশি হয়, কোনো সমস্যা করবে না। আর গরমকালে, যেখানে গরমকালের ব্যাপার, উপর দিকটা কোনো কিছু চাপিয়ে দিলে বা সবুজ এক দু ফুট একটু গার্ড করে দিলে, একটু গার্ড করে, হ্যাঁ, জাস্ট সূর্যের হিটটা লাগবে, ডিরেক্টলি না লাগে, তাতে দেখবে ফিঞ্চ পাখি ভালো বাচ্চা হবে, বা রেজাল্ট সেই খাঁচাগুলোতে রেজাল্ট ভালো পাবে। তো বার্ডস একটু শীতকালে রোদ্দুর পছন্দ করে, সেই জন্যে শীতকালে বার্ডসের খাঁচাগুলো বা কেজগুলো এমন জায়গায় বসানো উচিত যাতে একটু আদ্র রোদ পড়ে, এক ঘন্টা দু ঘন্টা পড়লে দেখবে সেই কেজগুলোতে দেখবে ভালো ভালো প্রোগ্রেস দেখা যাবে, বাচ্চাও বেশি ভালো হবে। তাহলে আমি ঠিক জায়গায় বসেছি, এক্স্যাক্টলি একদম ঠিক জায়গায় বসিয়েছে। তো ফ্রেন্ডস, এটা আমার বুঝেছি, রাজিদ এটা বলছে যে আমি এটা ডিরেক্টলি রোড পড়ছে শীতকালে, সেটা কোনো অসুবিধা নেই, যদি গরমকালে পড়ে তো স্বাভাবিক এটা অসুবিধা হবে, তো আপনারা একটুখানি করবেন কি যেন ডিরেক্টলি রোদ টুডার না আসে, সেটা একটা পজিশনটা আটকে দেবেন, যেমন কিছু গাছের পাতা, যেমন কিছু প্লাস্টিক কিছু দিয়ে আটকে দেবেন, ডিরেক্টলি রোদ না পড়ে, তো এটাই বলেছি। তো আজ ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর রাজিদেরও একটা চ্যানেল আছে, তার চ্যানেলটার নামটা বলে দাও তোমার, রাজু ওয়ালপেট, আমি নিজে লিঙ্কটা দিয়ে দেবো, তো ওখানে গিয়ে আপনাদের ভিডিওটা দেখতে পারেন। রাবিদা বেশি হিন্দিতে ভিডিও করে, যারা বলেন হিন্দিতে ভিডিও বানাও হিন্দি বানাও, তার জন্য রাবিদার ভিডিওটা আজকে দেবো, রাবিদা বদ্রি পাখি ফিঞ্চ পাখি নানান বিদেশি পাখির ভিডিও করে। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা ভালো হবে, তুমি যে আমার কথা লেগেছে, ছবি খুবই ভালো হলো আমার, তো নাইস টু মিট ইউ। হ্যাঁ ঠিক আছে, আর আসতে পারিনি, আমার অনেক কাজের চাপ থাকে, আমার কালেকশন অনেক জায়গা, অনেক ডেলিভারি আছে, আবার নিজের একটা শপ আছে, সেই জন্য আসতে পারিনি, তো আজকে এসে ভালো লাগলো তোমার সাথে। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা ভালো হবে।